হ্যালো গাইস, তো তোমাদের কালকে আমি বডি হিলতে কি বলেছিলাম যে ফ্ল্যাটে যাবো, ফ্ল্যাটে যাচ্ছি, তো সেই ভিডিওটা আমি তোমাদের আজকে দিচ্ছি। তো দেখো আমরা এখন গাড়িতে চললাম, এসি গাড়িতে ঠান্ডা হাওয়া খেতে খেতে কি মজা লাগছে লাগছে বেশ। আর রাস্তার ধারে দেখেছো কত গাছপালা, তোমাদের যে একটু ভালো করে দেখাবো সেটাও দেখাতে পারছি না যে কত ফুল ফুটে আছে রাস্তার ধারে। এ দেখো আবার এখানে গাড়িটা দাঁড় করিয়ে দিল, দাঁড় করিয়ে দিল মানে কি আবার কি জাম রাস্তার ধারে, বুঝতেই তো পারছো মানে রাস্তাতে বেরোই কলকাতার বাজারের রাস্তায়, মানে একটু যেতে না যেতেই রাস্তায় মানে গাড়িতে জ্যাম লেগেই থাকে। তো আর গরমটা তো বুঝতেই পারিনি যখন বেরিয়েছি গাড়ি মানে ভেতরে এসি, বুঝতেই পারছি না গরম। আর গাড়ির ভেতরে দেখো আমার পাশে আমার ছোটো মেয়ে আছে, আমার বড় মেয়ে, আর আমার সামনে আমার বর আছে, আর ড্রাইভার আছে, মানে ড্রাইভার বসে আছে। বেশ ভালোই লাগছে গাড়িতে যেতে, চলেই যাচ্ছি 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 যাচ্ছি, রাস্তা শেষ হয় না। আমি তো ভাবছি রাস্তাতে হবে না, এসি গাড়িতে বেশ মজাই লাগছে যেতে, তাই না বলো বন্ধুরা? ভালোই লাগে। আর গাড়িটা এত সুন্দর, তোমাদের কি বলবো, মানে খুবই সুন্দর রাস্তা দেখেছো কত সুন্দর। এসব গাড়িতে রাস্তা গাড়ি নিয়ে যেতে বেশ ভালোই মজা লাগে। তো বন্ধুরা দেখো, তো আমরা অফিসের ভেতরে ঢুকে পড়েছি, একদম অফিসের গাড়ির মানে সামনেই গাড়িটা দাঁড় করিয়েছে, ভেতরে ঢুকে পড়েছি, ভেতরেও এসি। এই যে সামনে এখানে ম্যাডাম বসে আছেন, তা ম্যাডামকে দেখতে পাবে না তোমরা, সেটা দেখাতে পারলাম না। আর মানে গেটের সামনে সিকিউরিটি গার্ড ছিল, সে ভেতরে ঢুকে গেছে বলে একটু ভিডিওটা করতে পারলাম। আর আমরা এই যে আবার ভেতর দিয়ে চললাম, মানে অফিস রুমটা তো অনেকটাই বড় না, বুঝতেই পারছো, তাই ভেতর দিয়ে ঢুকে আর তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না। তারপরে ভুল পেলাম, তারপরে ভিডিওটা আবার শুরু করলাম। তো যখন দেখছি মানে আমার বড় যে পাশে আছে, মানে কি বলবো, এই অফিসের যে স্টাফ, মানে সে গল্প করছিল, কথা বলছিল, বোঝাচ্ছিল, তখন আমি ভিডিওটা সেইভাবে করলাম আর কি। দেখো আমরা আবার বেরিয়ে চলে এসেছি, এই যে কফি আর জল দিয়েছি, আমরা খাচ্ছি, খেয়ে একটু রেস্ট করে তখন গাড়ির আশায় ছিলাম, গাড়ি চলে এলো, আমরাও চলে এলাম। তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্ত।